মর্নিং বন্ধুরা, আজকে রবিবার, এখন বাজে সকাল 9টা। আমি রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান টান করে আমি এখন বেরোচ্ছি। আমি যাব রানীগঞ্জ ছোট দিদার বাড়ি, আর সেখান থেকে রথের মেলা যাওয়ার প্ল্যান আছে। তো তার জন্য আমি এখন রেডি হয়ে গেছি, আমি আবার বেরোবো। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখন যাচ্ছি বাইকে একটা ভাইয়ের সাথে, বাইকে যাব, তারপর ওখান থেকে আমি বাস ধরব। দেখো আমি এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখানে প্রচুর খুব ছোট ছোট সুন্দর ফুল ফুটেছে, তো দেখে খুবই ভালো লাগছে। আমি এখন বাসের জন্য এখানে ওয়েট করছি। তো বন্ধুরা, আমি এসে গেছি আমার কাকার বাড়ি, আর এই হচ্ছে আমার কাকার সাজানো বাগান। এখানে অনেক রকম ফুলের গাছ রয়েছে, এখানে রয়েছে পদ্ম গাছ। আমি এই ফার্স্ট টাইম দেখলাম টবের মধ্যে পদ্ম গাছ, তো দেখে খুবই ভালো লাগলো। ফুল ফুটে থাকলে আরও বেশি ভালো লাগতো, তো ফুলটা আমি দেখতে পাইনি, ব্যাড লাক। অনেক রকম ফুলের গাছ রয়েছে, সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে রয়েছে ছোট ছোট কয়েকটা ক্যাপসিকাম, তো এগুলো হচ্ছে রেড ক্যাপসিকাম, একদম পুচকি পুচকি সাইজের ক্যাপসিকাম এখানে রয়েছে। আর কি কি গাছ এখানে রয়েছে সব গাছের নাম আমি বলতে পারছি না। তো এই হচ্ছে পুরো বাগান। পদ্ম পাতায় জল টলমল করছে। এখন আমরা করে নেব লাঞ্চ। লাঞ্চে কাকিরা অনেক কিছু তৈরি করেছে, এখানে রয়েছে করলা ভাজা, সবজি, মাছ, ডাল, আর রয়েছে চাটনি। তো আমরা লাঞ্চ করে বিকেলবেলায় বেরোবো রদ দেখতে। তো এখন লাঞ্চ করে একটুখানি রেস্ট করব, তারপর সন্ধ্যেবেলায় আমরা বেরোবো সবাই মিলে রদ দেখতে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি রথের মেলা, আমার সাথে আছে দুই কাকি, কাকিদের সাথে যাচ্ছি রথের মেলা। তো চলো, আমরা বেরিয়ে পড়েছি, সন্ধ্যে হয়ে গেছে। এই দেখো কাকি যাচ্ছে আগে, আর আমরা যাচ্ছি পেছনে। এখান থেকে হচ্ছে মেলা শুরু। তো এটা হচ্ছে শেয়ারশোল রাজবাড়ির রথ, আর এই হচ্ছে সেই রাজবাড়ি। এখন আমরা রাজবাড়ির পাশ দিয়ে ক্রস করছি। তো দীর্ঘ দু বছর পর আবার রথের মেলায় এসে খুবই ভালো লাগছে। করোনার জন্য দু বছর মেলা হয়নি, তাই এতদিন পর মেলায় আসার মজাই একটা আলাদা। আর এই চলে এসেছি আমরা রথের কাছে, এই হচ্ছে রথ। আর হঠাৎই মেলার মধ্যে দেখা হয়ে গেছে আমাদের ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডের পুরো ফ্যামিলির সাথে। মেলায় অনেক জায়গায় গান হচ্ছিল, তাই অরিজিনাল সাউন্ডটাকে মিউট করতে হয়েছে। আর আমরা এখানে এসে গেছি এখন রাইডে চাপার জন্য, তো আমরা এখন রাইডে চাপার জন্য প্রস্তুত। এখানে কাকিরা টিকিট কাটছে, তো আমরা এবার যাব রাইডে। আমাদের যে কোনো মেলাতে সব থেকে আগে আকর্ষণ যায় কানের দুলে থেকে, তো আলটিমেটলি আমরা চলে এসেছি কানের কেনার জন্য। এখানে কানের দেখছি অনেক রকম কানের রয়েছে, অনেক ভালোও লাগছে। কি কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এসে গেছি আমরা ফুচকার লাইনে, এবার খাবো ফুচকা এবং চলে যাব বাড়ি। তো আলটিমেটলি আমরা পুরো মেলাটা খুব ভালো এনজয় করলাম, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর মেলা থেকে কী কী কিনলাম সেটাও তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। তো মেলা থেকে ফিরতে অনেকটাই লেট হয়ে গেল, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর মেলা থেকে কী কী জিনিস কিনেছি সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। এখনো অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।